নমস্কার বন্ধুরা, রিপ্তার রকমারিতে আপনাদের সকলকেই স্বাগত। সামনেই আসতে চলেছে 14 ফেব্রুয়ারি, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে। তাই নিজের কাছের ভালোবাসার মানুষটিকে যদি নিজের হাতে তৈরি করে একটি দারুণ রান্না করে খাওয়ান, তাহলে তো দিনটি আরও স্পেশাল হয়ে ওঠে। কারণ খাওয়া আর খাওয়ানোর থেকে বড় সুখ ও আনন্দের অনুভূতি বোধহয় অন্য কোনো জিনিসেই পাওয়া যায় না। তাই এই ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল রেসিপি হিসাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাটন কোরমার রেসিপি। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 800 গ্রাম মাটন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবার প্রথমে আগে আমরা বেরেস্তাটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রাইস ব্র্যান অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে আমরা এর মধ্যে আগে বেরেস্তাটা ভেজে নেব। আমি এখানে 5টা মাঝারি সাইজের পেঁয়াজের বেরেস্তা তৈরি করছি। একবারে আমি সব পেঁয়াজগুলো দিয়ে ভাজবো না, আমি অল্প অল্প করে দুইবারে পেঁয়াজটা দিয়ে ভেজে বেরেস্তা তৈরি করে নেব। দেখুন, এরকম যখন একটু হালকা ভাজা হয়ে আসবে, আমরা কিন্তু এবারে বেরেস্তাগুলোকে তুলে নেব। কারণ পেঁয়াজ কিন্তু ভেজে তুলে নেওয়ার পরেও কিন্তু এর মধ্যে একটা কুকিং প্রসেস চলতে থাকে, সেজন্য বেশি ভাজলে কিন্তু তাহলে কালো হয়ে যাবে। দেখুন, সবগুলো বেরেস্তা আমি ভেজে তুলে নিয়েছি। আমি একটা টিস্যুর উপরে বেরেস্তাগুলোকে রেখেছি যাতে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে নেয়। এবারে এটি একটু ঠান্ডা হলে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমি আগেই দেখালাম, আমি যে বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে যেতে আমি মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এছাড়া আপনাদের লাগছে আদা রসুন বাটা। আমি এখানে 3 টেবিল স্পুন আদা রসুন বাটা নিয়েছি। এছাড়া লাগছে গোটা গরম মশলা, তার মধ্যে রয়েছে 2টো বড় এলাচ, 5-6টা ছোট এলাচ, 5-6টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর কয়েকটা গোটা গোলমরিচ। এছাড়া আমি এখানে নিয়েছি কাজু বাদাম বাটা। আমি 10 থেকে 12টা কাজু বাদামকে খুব স্মুথভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর তার মধ্যে আমি কিছুটা স্যাফরন ভিজিয়ে রেখে দিয়েছি। লাগছে 200 গ্রাম টক দই। এবারে আমরা একটা মশলা তৈরি করে নেব। এই 200 গ্রাম টক দইটার মধ্যে আমি এবারে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবারে খুব ভালো করে আমরা দইয়ের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব। দেখুন, মশলাটা আমাদের তৈরি হয়ে গেছে। এবারে আমরা রান্নাটা শুরু করব। বেরেস্তাটা ভাজার পরে কড়াইতে যা তেল ছিল তার থেকে আমি কিছুটা তেল কমিয়ে রেখেছি। এবারে বাদবাকি তেলের মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল স্পুন ঘি। আমি এখানে সাদা তেল আর ঘি মিশিয়ে রান্নাটা করছি। আপনারা চাইলে পুরো রান্নাটাই ঘি দিয়ে করতে পারেন। ঘি আর তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো। গোটা গরম মশলাগুলো থেকে ভালো মতন একটা গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব মাটনগুলো। মাটনটা দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। 2-3 মিনিট একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম দইয়ের সাথে, সেই মশলার পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে আমরা মাটনের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব। এই সময়তেই দিয়ে দেব আমি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এইবারে আমরা খুব ভালো মতন এটাকে কষাতে থাকব। 3-4 মিনিট ভালো মতন কষিয়ে নেওয়ার পরে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেরেস্তার যে পেস্টটা করে রেখেছি সেইটা। বেরেস্তাটা দেওয়ার পরে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা আর তার সাথে যে স্যাফরনটা ভেজানো ছিল সেটা। কাজু বাদামটা দেওয়ার পরেও আমরা খুব ভালো মতন এটাকে নাড়াচাড়া করে নেব। দেখুন, প্রায় 20 থেকে 25 মিনিট ধরে আমি কিন্তু মাটনটাকে সমানে কষিয়ে যাচ্ছি। আমাদের মাটনটা কষানো হয়ে গেছে। আমি এবারে মাটনটাকে প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে দেব মাটনটা সেদ্ধ করার জন্য।
আপনারা যদি প্রেসার কুকার না ব্যবহার করতে চান সেক্ষেত্রে পুরো রান্নাটা কিন্তু ভালো মতন কষিয়ে কিন্তু কড়াইতে রান্না করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি একটা প্রেসার কুকারের মধ্যে মাটনটাকে ট্রান্সফার করে নিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল। আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন মনে করছেন সেই অনুযায়ী অবশ্যই গরম জলেরই কিন্তু ব্যবহার করবেন। এবারে আমি লিডটা আটকে দেব, দিয়ে আমি এটাকে 3 থেকে 4টে হুইসেল দিয়ে নেব। 3-4টে হুইসেল দেওয়ার পরে আমি এটাকে খুলে একবার চেক করে নেব। দেখুন 4টে হুইসেল দেওয়ার পরে আমি এটা খুলে দেখছি আমার মাটনটা কিন্তু একদমই হয়ে গেছে। এইবারে নাবানোর আগে আমি এর মধ্যে কয়েকটা জিনিস দেব। আমি এখানে সামান্য একটুখানি জৈত্রী নিয়ে নিয়েছি, জৈত্রীটাকে আমি হাতে একটুখানি এইভাবে ভেঙে নিচ্ছি। এবারে আমি এটাকে দিয়ে দেব মাটনের মধ্যে। আর দেখুন একটা ছোট টুকরো আমি জায়ফল নিয়েছি, জায়ফলটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে একটুখানি গ্রেট করে মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সবার শেষে দিয়ে দেব 2 টেবিলস্পুন কেওড়া জল। এতে কিন্তু একটা অসাধারণ টেস্ট হয় কোরমার মধ্যে। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস আমাদের মাটন কোরমা রেডি। আমি এবার এটাকে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের স্পেশাল রেসিপি মাটন কোরমা। তাহলে এই ভ্যালেন্টাইন ডে আর বাইরে কোথাও টেবিল বুক না করে বাড়িতেই তৈরি করে ফেলুন দারুণ টেস্টি মাটন কোরমা, আর দিনটিকে করে তুলুন আরও বেশি স্পেশাল। আমি সাধারণত বাড়িতে যেভাবে মাটন কোরমা বানাই সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল অপশন আর অল বাটনটাকেও ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিওর আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।